বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ তোমাদেরকে দেখাবো বাড়িতে থাকা ফ্রিজ যত নোংরা হোক সেটাকে পরিষ্কার করে কত সহজে একটা মাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে পরিষ্কার করে নিতে পারো। এবং যত গন্ধই হোক, অনেক সময় কি হয়, আমরা ফ্রিজ যদি বন্ধ করে রেখে কোথাও যাই দুদিন, তো এসে যখন ফ্রিজটাকে অন করা হয় ভেতরে ভীষণ বাজে একটা গন্ধ হয়, তো সেই গন্ধটা হবে না, সেটাও আজ আমি তোমাদেরকে বলে দেব। তো চলো ফার্স্টে এটা কি করতে হবে দেখাই। ফ্রিজ পরিষ্কার করার আগে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে ডিফ্রস্ট করে দিতে হবে, যাতে বরফগুলো গলে যায়। প্রথমেই আমাদের করে নিতে হবে ফ্রিজের যে সুইচ বোর্ডটা আছে সেটা অফ করে দিতে হবে, তাহলে জল দিয়ে পরিষ্কার করলেও কোনো কারেন্ট শর্ট লাগার ভয় থাকবে না বা বিপদ ঘটবে না। তো সুইচটা অফ করে এই ক্লিপটা খুলে নিতে হবে। তো দেখো আমি ওটা খুলে দিলাম। তো এখন আমি তোমাদেরকে দেখাই, বেশ কয়েকটা দিন আমি ফ্রিজটা পরিষ্কার করিনি, ফলে জিনিস রাখার ফলে এরকম কিন্তু নোংরা হয়ে গেছে। এটাই এখন আমি একদম ঝকঝকে পরিষ্কার নতুনের মতো করে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলো এবার পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, ফ্রিজে যেসব জিনিসগুলো থাকবে সেগুলো কিন্তু একে একে সব বার করে নিতে হবে। এখন আমি যেটা করব, এগুলো দেখো এগুলো কিন্তু খোলা যায়, একটু এবার ওপর নিচ করে টানলে এগুলো খুলে আসবে। তো আমি এভাবেই সবগুলো খুলে নামিয়ে নেব। তাহলে কি হবে, এগুলোকে বেসিনে নিয়ে, খুব বেশি অতিরিক্ত নোংরা হলে, দাগ থাকলে তাহলে একটু কনসার্ভেট দিয়ে ঘষে দিলে পরিষ্কার হয়ে যাবে সাবান দিয়ে। কনসার্ভেট সাবান দিয়ে কিন্তু মোটেও ফ্রিজের ভেতর থেকে পরিষ্কার করা যাবে না। এই দেখো এগুলো আমি সব খুলে নিলাম। তো দেখো, তো বন্ধুরা দেখো এগুলো যে আমি ফ্রিজ থেকে খুলে নিলাম, এগুলো বেসিনে নিয়ে একটু সাবান আর কসবাইট দিয়ে ঘষে দিয়েছি, একদম দেখো নতুনের মতো চকচকে হয়ে গেছে। এটা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে করা যাবে না, এটা খুলেই এভাবে করতে হবে। এখন ফ্রিজের ভেতরটা কীভাবে পরিষ্কার করবে সেটা আমি দেখিয়ে দেব, এবং কোনো গন্ধ থাকলে কী করবে সেটাও আমি দেখিয়ে দেব। তো প্রথমে আমি একটা বালতিতে পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, এটাই নিয়ে নিতে হবে। আর লাগবে একটা গোটা পাতিলেবু, পাতিলেবুটা কেটে পুরো রসটা জলের মধ্যে দিয়ে দেব। তো দেখো জলের মধ্যে আমি লেবুর পুরো রসটা দিয়ে এবং লেবুর খোসাগুলোও এর মধ্যে দিয়ে দেবো। এভাবে দিয়ে এবার জলটাকে ভালো করে নেড়ে এভাবে কাপড়টাকে ভিজিয়ে নিংড়ে নিতে হবে। নিয়ে ফ্রিজটাকে ভালো করে মুছে নিলেই ফ্রিজটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এভাবে এখানে যেখানে যেখানে নোংরা আছে বাইরে পুরো ফ্রিজটাকেই সুন্দর করে মুছে নিলে একদম পরিষ্কার। তো দেখো বন্ধুরা কতটাই পরিষ্কার হয়ে গেছে দেখো। এবং ফ্রিজে যদি কোনো গন্ধ থাকে তাহলে কিন্তু এই লেবু রসটা দিয়ে পরিষ্কার করার জন্য, মুছে নেওয়ার জন্য সেই গন্ধটাও চলে যাবে, কোনো রকম গন্ধ থাকবে না। আমার এই ফ্রিজটা 7 বছর হয়ে গেছে, কিন্তু আমি এভাবেই পরিষ্কার করি বলে কখনো কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো দেখো এবার তোমাদেরকে বলে দিই, সব সময় যদি কোনো গন্ধ থাকবে না ফ্রিজে, গন্ধমুক্ত ফ্রিজ রাখতে চাও তাহলে কি করবে। তাহলে একটা পাতি লেবু নেবে, এরকম নিয়ে এটাকে কেটে নিতে হবে। দাঁড়াও, এইভাবে পিস পিস করে লেবুগুলোকে কেটে নেবে, নিয়ে এরকম তাকে তাকে 2 পিস কি 4 পিস লেবু এরকম আমি রেখে দিয়েছি, এভাবে রেখে দেবে। তারপরে খাবার দাবার ফ্রিজে যা খুশি রেখে দাও, ফ্রিজ থেকে কখনো কিন্তু কোনো রকম গন্ধ বা দুর্গন্ধ আসবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমার সাথে থেকো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখো বন্ধুরা আমি এবার এইগুলো সব খুলে নিয়েছিলাম, এই তাক তাক এগুলো,
এগুলোও পরিষ্কার করে সব লাগিয়ে দিয়েছি। তো দেখো পুরো একদমই কিন্তু নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে।